আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন 40টি সুপারহিট সরকারি চাকরির চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা 40টি সুপারহিট সরকারি চাকরির চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকে দেখে নিব। 8690টি পদে আমাদের কিন্তু 40টি সুপারহিট সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিব আমরা। চলমান নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চলছে আমাদের, আগে আবেদন কিন্তু চলবে পুরো 1 মাস ধরে। আমাদের কিন্তু এই 40টি সুপারহিট সরকারি চাকরিতে আবেদন চলবে 8690টি পদে। তো চলুন আমরা সকল সুপারহিট সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলো বিস্তারিত দেখে নিই। তো দেখার জন্য অবশ্যই আমরা চলে যাব গুগল ক্রোমে। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা গুগল ক্রোমে চলে যাই। তো আমরা এখন গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে গিয়ে আসার পর আমরা এখানে সার্চ করব আমাদের কাঙ্ক্ষিত সাইটটি, যে সাইটে আমাদের প্রতিনিয়ত জব সার্কুলার পাবলিশ করা হয়। ওকে, আমি এখন টাইপ করে দিচ্ছি needmyjobs.blogspot.com। এই সাইটের লিঙ্কটি আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকেও আসতে পারবেন। তো নিট নিট লেখতে আমরা কিন্তু পেয়ে গেছি যে myjobs.blogspot.com, এই সাইটে আমরা চলে যাব। সো আমরা কিন্তু এই সাইটে চলে আসছি, দেখেন। সো চলে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 40টি সুপারহিট সরকারি চাকরি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি 2021। আমরা জাস্ট বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করে দেবো এবং সমস্ত সার্কুলার দেখার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো রিড মোর, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সার্কুলারে, 40টি সুপারহিট সরকারি চাকরি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি 2021। আমরা নিচে স্ক্রলন করব, স্ক্রলন করে এগুলো পড়ে নিব। দেখেন এখানে কি লেখা আছে, আমরা বিস্তারিত পড়ে নিচ্ছি। সো এখানে দেখেন, এখানে লেখা আছে হচ্ছে 40টি সুপারহিট সরকারি চাকরি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিন খুব সহজে। আমাদের সাইটে 40টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলবে 17/12/2021 থেকে 30/1/2022 পর্যন্ত, ঠিক আছে? বিজ্ঞপ্তিতে আবেদনের পদ সংখ্যা 8690 জন। আগ্রহী প্রার্থীরা সার্কুলার গুলো দেখে আবেদন করে ফেলুন। নিচে 40টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেয়া হলো, সকল বিজ্ঞপ্তি গুলো উপর ক্লিক করে দেখে নিন। সকল বিজ্ঞপ্তি গুলো চলমান চাকরি সরকারি চাকরির উপর ক্লিক করে দেখে নিন। তো এখানে বলা আছে যে আমাদের কোথায় ক্লিক করতে বলছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নীল কলারের চলমান সরকারি চাকরির উপর এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ অর্থাৎ নতুন একটি সাইট ওপেন হয়ে যাবে। এটা আমাদের আগের সাইট, সো আমরা ওই সাইটে চলে যাচ্ছি, ঠিক আছে? সো আমরা আরেকটি সাইটে চলে আসছি। এই সাইটে সার্কুলার গুলো আমরা নতুন ভাবে সংশোধন করেছি, ঠিক আছে? সো আমরা নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবো, দেখেন চলমান সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা। সো আমরা তালিকাগুলো আগে দেখে নিচ্ছি। সো এখানে এগুলো পড়ে নিবেন, ঠিক আছে? সো অবশ্যই আমরা নিচে চলে যাচ্ছি। এখানে দেখেন বিস্তারিত এখানে লেখা আছে, ঠিক আছে, কোন কোন পাশের প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু সবকিছু লেখা আছে। এখানে দেখেন চাকরি ধরন হচ্ছে সরকারি চাকরি, চাকরি বর্তমান চলমান নিয়োগ, আচ্ছা, বয়স 18 থেকে 40 বছর, প্রার্থীরা অবশ্যই সবাই আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে, জিএসসি অথবা পিএসসি থেকে মাস্টার্স পর্যন্ত। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন ডাকযোগে। সর্বশেষ আপডেট 17 ডিসেম্বর, আজকে অর্থাৎ কালকে, ঠিক আছে? তো আমরা নিচে স্ক্রল করে চলে যাচ্ছি। নিচে এখন দেখতে পাবো আমরা সার্কুলারের তালিকাগুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা, সকল উপজেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি 2021। পদের সংখ্যা 3টি পদে 3 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 19 ডিসেম্বর, আমাদের হাতে কাল পর্যন্ত সময় আছে আবেদন করার জন্য। অবশ্যই আপনারা আজকের মধ্যে আবেদন করে ফেলবেন, ঠিক আছে? সো দেখতে বিস্তারিত দেখার জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপাজা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আমরা কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের সামনে, ঠিক আছে? এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা নিচে চলে আবার ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসার পর আমরা কিন্তু
দ্বিতীয় তালিকায় চলে যাব। দ্বিতীয় ওইখানে লেখা আছে হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা অবশ্যই বিস্তারিততে ক্লিক করে সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সার্কুলারটি ডাউনলোড করার পর আপনারা অবশ্যই সার্কুলারটি মনোযোগ সহকারে পড়ে নিয়ে অ্যাপ্লাই করে দিবেন। সার্কুলারে কিন্তু অ্যাপ্লাই পদ্ধতি সবকিছু দেয়া আছে, ঠিক আছে। সো আমরা আবার চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিয়োগ 2021। আচ্ছা, গণ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 60টি পদে 193 জন নেবে। আবেদন শেষের শেষের তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর। তো বিস্তারিত দেখার জন্য, সার্কুলারটি ডাউনলোড করার জন্য বিস্তারিত উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেনা কল্যাণ সংস্থাতে নিয়োগ, পদের সংখ্যা হচ্ছে 3টি পদে অসংখ্য নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর 2021। সার্কুলারটি ডাউনলোড করার জন্য অবশ্যই বিস্তারিত ক্লিক করবেন, তাহলে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। তারপর আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 1টি পদে 2 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর 2021। বিস্তারিত জানতে অবশ্যই এবং সার্কুলারটি ডাউনলোড করতে বিস্তারিতর উপর ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। সার্কুলারটি ডাউনলোড করার পর অবশ্যই বিস্তারিত পড়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সবাই। তারপর আমরা নিচে স্ক্রোল করে দেখে নিব, এখানে দেখতে পাচ্ছেন টাক্স কমিশনারের কার্যালয়ে নিয়োগ 2021, পদের সংখ্যা 10টি পদে 64 জন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর। আমাদের হাতে আর একদিন সময় আছে আবেদন করার জন্য। বিস্তারিত জানতে এবং সার্কুলারটি ডাউনলোড করতে আবেদন করতে অবশ্যই বিস্তারিতর উপর ক্লিক করে দেবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 40টি পদে 47 জন নিয়োগ হবে। আবেদন শেষের তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর 2021। বিস্তারিত জানতে সার্কুলারটি ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিতর উপর ক্লিক করে দেবেন অবশ্যই, ঠিক আছে। তারপর আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, 38টি পদে 88 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর। আমাদের হাতে 2 দিন সময় আছে আবেদন করার জন্য, সবাই আবেদন করে ফেলবেন। বিস্তারিত জানতে আবেদন করতে অবশ্যই বিস্তারিতর উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এখন আমরা চলে যাচ্ছি স্ক্রল করে নিচে। সো এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা হচ্ছে 5 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে ডিসেম্বর। আমাদের হাতে 4 দিন সময় আছে বিস্তারিত জানতে আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপরে ক্লিক করে দেবেন। আর তারপর আমরা চলে যাচ্ছি নিচে স্ক্রল করে চলে যাব। সো এখানে স্ক্রল করার পর আমরা দেখতে পাচ্ছি বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 60টি পদে 37 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর। আমাদের হাতে 5 দিন সময় আছে বিস্তারিত জানতে আবেদন করতে এবং সার্কুলারটি ডাউনলোড করতে বিস্তারিতর উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আমরা নিচে চলে যাচ্ছি, নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি, তো বন্ধুরা আমরা এখন নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা হচ্ছে 16টি পদে 18 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু 5 দিন সময় আছে বিস্তারিত জানতে আবেদন করতে এবং সার্কুলারটি ডাউনলোড করতে বিস্তারিত উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ হবে। তারপর আমরা নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবো পুলিশ সিআইডি নিয়োগ 2021, পদের সংখ্যা হচ্ছে 3টি পদে 10 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর 2021। আমাদের হাতে কিন্তু 5 দিন সময় আছে আবেদন করার জন্য। বিস্তারিত জানতে আবেদন করতে এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে অবশ্যই বিস্তারিতর উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি কিন্তু বিস্তারিত দেখাচ্ছি না, কারণ দেখানো হলে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমরা নিচে স্ক্রল করছি, নিচে স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাবো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 1টি পদে 3 জন নিয়োগ হবে। আবেদন শেষ করার তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু 5 দিন সময় আছে আবেদন করার। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন করতে বিস্তারিত উপর ক্লিক করে দেবেন। তারপর আমরা নিচে স্ক্রল করে চলে আসব। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোক প্রশাসক প্রশিক্ষণ মন্ত্রণালয়ে অর্থাৎ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি, সো পদের সংখ্যা 4টি পদে 9 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর। আমাদের হাতে আরো 5 দিন সময় আছে আবেদন করার জন্য। বিস্তারিত জানতে ডাউনলোড আবেদন ফর্ম ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন,
তারপর আমরা নিচে চলে আসছি। এখানে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা হচ্ছে 18টি পদে, 28 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26শে ডিসেম্বর 2021। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন করতে বিস্তারের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমরা আবারও চলে যাচ্ছি, নিচে স্ক্রল করে চলে যাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 6টি পদে, 250 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26শে ডিসেম্বর। বিস্তারিত জানতে আবেদন ফর্ম ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারের উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে চলে আসছি, নিচে চলে আসার পর আমরা আবারও পেয়ে যাচ্ছি হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 9টি পদে, 11 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু আরো 6 দিন সময় আছে আবেদন করতে, নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন বিস্তারিত জানতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা চলে আসছি নিচে স্ক্রল করে, করার পর আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি নিয়োগ, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 2টি পদে, 762+1086 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28শে ডিসেম্বর 2021 এবং 26শে জানুয়ারি 2022 পর্যন্ত আমরা আবেদন করতে পারবো সবাই। আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে আবেদন করার জন্য, প্রায় 1 মাস সময় আছে। অবশ্যই আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলবেন, আবেদন করে ফেলবেন। ঠিক আছে, সো বিস্তারিত জানতে আবেদন ফর্ম ডাউনলোড করতে এবং আবেদন করতে বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমরা তারপর নিচে চলে আসছি, স্ক্রল করে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিটস জিডিসিএলস ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 60টি পদে, 12 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু আরো 10 দিন সময় আছে বিস্তারিত জানতে আবেদন লিঙ্ক ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, নিশ্চয়ই স্কলন করে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 1টি পদে, 4 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু আরো 22 দিন সময় আছে, আমরা সবাই অ্যাপ্লাই করে ফেলবো। আবেদন ফর্ম ডাউনলোড করতে বিস্তারিত জানতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিতের উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে চলে যাব, স্ক্রল ডাউন করে। স্ক্রল ডাউন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ স্টাফ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 3 জন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর। আমাদের হাতে আরো 22 দিন সময় আছে বিস্তারিত আমাদের হাতে আরো 10 দিন সময় আছে বিস্তারিত জানতে এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে চলে আসছি, নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 6 জন। আবেদন শেষ তারিখ 30শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু আরো 12 দিন সময় আছে আবেদন করার জন্য, বিস্তারিত জানতে আবেদন ফর্ম ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা চলে আসছি নিচে স্ক্রল করে, তারপর এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 9 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর 2021। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিতর উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি নিচে স্ক্রলন করে, স্ক্রলন করার পর এখানে দেখতে পাচ্ছেন সকল পৌরসভার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 7 জন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর। বিস্তারিত জানতে আবেদন করতে বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমরা নিচে চলে আসছি স্ক্রলন করে, স্ক্রলন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 1 জন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু আরো 12 দিন সময় আছে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা চলে যাচ্ছি নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 30 জন। আবেদন করার শেষ তারিখ 30শে ডিসেম্বর। বিস্তারিত জানতে অবশ্যই দেখতে পাচ্ছেন বিস্তারিত উপর ক্লিক করে দিবেন আবেদন করতে। ঠিক আছে, তারপর আমরা নিচে চলে আসছি স্ক্রল করে, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 1টি পদে, 32 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর। আমাদের হাতে কিন্তু আরো 13 দিন সময় আছে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করে চলে আসব, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2021, পদের সংখ্যা 6টি পদে, 6 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর। আমাদের হাতে 13 দিন সময় আছে আবেদন করার জন্য, বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং আবেদন করতে বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা চলে যাচ্ছি সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সরি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী নিয়োগ 2021,
পদের সংখ্যা সৈনিক পদে 890 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2021। বিস্তারিত জানতে আবেদন করতে এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে চলে আসছি। স্কুল রান করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা কাস্টম হাউস আইসিডি নিয়োগ বিজ্ঞপ্তি 2021। পদের সংখ্যা 8টি পদে 22 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর। বিস্তারিত জানতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দেবেন আবেদন করতে। তারপর আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কর অঞ্চল 3 ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদের সংখ্যা 8টি পদে 19 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে জানুয়ারি 2022। পর্যন্ত আমাদের হাতে কিন্তু প্রায় 14 দিন সময় আছে। বিস্তারিত জানতে আবেদন করতে এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে অবশ্যই বিস্তারিতের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আমরা নিচে চলে আসবো। স্কুল রান করে, স্কুল রান করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদের সংখ্যা অসংখ্য জন। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 জানুয়ারি 2022। বিস্তারিত জানতে অবশ্যই এখানে বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে চলে আসছি। এখানে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ পল্লী ইউনিয়ন একাডেমি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদের সংখ্যা 4টি পদে 11 জন নিয়োগ হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 14 জানুয়ারি 2022। আমাদের হাতে কিন্তু আরো 22 দিন সময় আছে। বিস্তারিত জানতে আবেদন করতে এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি নিচে। চূড়ান করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নেকটার নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদের সংখ্যা 11 পদে 15 জন নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে জানুয়ারি 2022। আবেদন সময় কিন্তু আমাদের প্রায় 1 মাস সময় আছে। বিস্তারিত জানতে আবেদন করতে এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা চলে আসছি নিচে, স্ক্রল করে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদের সঙ্গে একজন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে জানুয়ারি। আমাদের হাতে কিন্তু আরো 30 দিন সময় আছে আবেদন করার জন্য। বিস্তারিত জানুন, নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এবং আবেদন করুন বিস্তারিত উপর ক্লিক করে। তো আমরা এখন নিচে চলে যাবো। স্কুলন করে নিচে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 44তম বিসিএস পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদের সংখ্যা 1710 জন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে জানুয়ারি 2022। আমাদের হাতে কিন্তু আরো অনেক সময় আছে আবেদন করার জন্য, প্রায় 1.5 মাস সময় আছে। বিস্তারিত জানতে আবেদন করতে এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে বিস্তারিত উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর আমরা নিচে চলে আসবো। স্কুলন করার পর চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2021। আবেদনের সংখ্যা হচ্ছে 1650 জন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28শে নভেম্বর এবং 22শে ফেব্রুয়ারি। আমাদের হাতে কিন্তু প্রায় 2 মাস সময় আছে আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে আবেদন করতে এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচে চলে আসবো। স্ক্রলন করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2021। পদের সংখ্যা 17 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে সময়সীমা চলমান। এই আবেদনটি আমাদের চলমান সময়সীমা থাকবে, প্রায় 6 মাস ধরে চলবে আবেদনটি। ঠিক আছে, সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব অবশ্যই আবেদন করতে বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি অনেক আমি সার্কুলার দেখালাম। আমাদের মাত্র আর 2টা সার্কুলার বাকি আছে এখানে তালিকা দেখানোর জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা সকল জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ভিন্ন ভিন্ন। আবেদনের শেষ তারিখ হচ্ছে সময়সীমা চলমান। বিস্তারিত দেখতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু সকল চাকরির সরকারি চাকরি চলমান যে 40টি সুপারহিট সরকারি চাকরি আছে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে সেগুলো আমরা কিন্তু প্রতিটা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। অবশ্যই আপনারা বিস্তারিত দেখতে বিস্তারিত পড়তে এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে আবেদন করতে অবশ্যই বিস্তারিত উপর ক্লিক করে দিবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। সো ব্যাকে চলে আসে আমরা আবার নতুন পেজে চলে আসলাম আগের পেজে। সো অবশ্যই আপনারা এই সাইডে চলে আসবেন। এই সাইডের লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আসতে পারবেন 40টি সুপারহিট সরকারি চাকরি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, পরে আবার নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।